হ্যালো ভিউয়ার্স, আজকে আমি বানাবো মশলা ফুলকপি। মশলা ফুলকপি বানানোর জন্য লাগবে একটা বড় সাইজের ফুলকপি, দুটো বড় সাইজের আলু, নুন, পোস্ত বাটা, হলুদ গুঁড়ো, ধনে বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সর্ষের তেল, গরম মশলা আর তেজপাতা। ফুলকপি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আলু দুটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, গরম মশলাটা আমি বেটে রেখেছি। কড়াই তেল গরম করে নিয়েছি, আলু আর ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপি দিয়ে দিয়েছি, আলু দিচ্ছি, হলুদ দেব, নুন দেব, আলু আর ফুলকপিগুলোকে আমি ভালো করে ভেজে নেব, ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে চটপট ভাজা হয়ে যাবে। আলু আর ফুলকপি ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আলু আর ফুলকপি আমি তুলে নিয়েছি, কড়াই তেল দিয়ে দেব, কড়াই তেল গরম হয়ে গেছে, তেজপাতা ফোড়ন দিয়ে দেব, এরপর আমি মশলাগুলো দিয়ে দেব, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব, পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি, হলুদ, নুন, মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, আমি ভাজা ফুলকপিগুলো দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিচ্ছি, অল্প জল দেব, ঝোলটা ফুটে এসছে, আমার তরকারিটাও হয়ে গেছে। আমি এবারে নামিয়ে নিই, সার্ভিং বলে সার্ভ করব। তার আগে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, এরপরে আমি গরম মশলা বাটাটা ছড়িয়ে দেব। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।